ঝা কলম সৈনিক লিখে যাই লিখে যাব দৈনিক সত্য প্রচারে। এই প্রথম পদ্মা সেতুতে ঢুকবে যাত্রীবাহী ট্রেন, এটি প্রথম কোনো ট্রেন যে পদ্মা সেতুর ভেতরে যাচ্ছে, অর্থাৎ পদ্মা সেতু পাড়ি দেবে এই প্রথম যাত্রীবাহী ট্রেন। সাতটি কোচের ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যে, অল্প কিছুক্ষণের মধ্যে পদ্মা সেতুর ভেতরে ঢুকবে, ঠিক সেতুতে প্রবেশের ঠিক আগে এই মুহূর্তে। এই প্রথম খরস্রোতা পদ্মার উপর দিয়ে চলল ট্রেন। এবার খরস্রোতা পদ্মা নদীর উপর দিয়ে চলল ট্রেন। পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর গত জুন থেকে সব ধরনের যানবাহন আর মঙ্গলবার পরীক্ষামূলকভাবে চলল ট্রেন, আর তাতেই পূরণ হলো আরেকটি স্বপ্ন। এই ট্রেনের প্রথম যাত্রী হিসেবে পদ্মা সেতু পার হয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, অত্যন্ত খুশি তিনি। উচ্ছ্বাসিত এই ট্রেনের যাত্রী, প্রথম যাত্রায় যারা যাচ্ছেন, দর্শক দেখছেন সরাসরি, আমরা এই মুহূর্তে যেখানে আছি সেখান থেকে আর মাত্র 2 মিনিটের দূরত্বে রয়েছে পদ্মা সেতুর 42 নম্বর, অর্থাৎ প্রথম যে খুঁটিটি, এই দিক থেকে প্রথম যে খুঁটি সেটি। এবং মানুষের উচ্ছ্বাস, ট্রেন ভর্তি মানুষের উচ্ছ্বাস, এই ট্রেনে সঙ্গী হয়েছেন প্রথম যাত্রায়, এবং এখানকার সাধারণ মানুষ যারা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে হাত নাড়ছেন আমরা সেটাও দেখতে পাচ্ছি। দর্শক সরাসরি দেখছেন, প্রথমবার কিন্তু এই এলাকার মানুষজন ট্রেন দেখছেন, তারা কিন্তু এই এলাকায় বা এখানে কখনো ট্রেন চলতে দেখেননি, আজকেই প্রথমবার তারা ট্রেন চলতে দেখছেন। সেই আনন্দে উচ্ছ্বাসে উদ্বেলিত এই পদ্মাপাড়ের মানুষ, পদ্মাপাড়ের মানুষ দেখছেন তাদের স্বপ্নের সেই ট্রেন, স্বপ্নের সেতু পেরিয়ে উঠবে আর কিছুক্ষণের মধ্যে। সাতটি কোচের এই ট্রেনটি 25 কিলোমিটার গতিতে পদ্মা সেতুর দিকে যাচ্ছে। আরো 1 মিনিটের মধ্যে আমরা ধারণা করছি পদ্মা সেতুর ভেতরে প্রথমবারের মতো একটি ট্রেন ঢুকবে এবং পদ্মা পাড়ি দেবে, মাওয়া স্টেশনে গিয়ে থামবে। জাজিরা পাড়ে রয়েছে আমরা, যেখানে ট্রেনটি এই মুহূর্তে পদ্মার দিকে যাচ্ছে। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ একটি গ্যাং কার পরিদর্শন ট্রেন ভাঙা থেকে মাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এরপর 6 বগির একটি ট্রেন পদ্মা সেতু হয়ে মাওয়া যায়। ট্রেনটি আবার সেতু পার হয়ে মাওয়া থেকে ভাঙা জংশনে ফিরে যায়। কত বছরে 25 জুন দ্বিতল পদ্মা সেতুর আপা ডেকে উপরতলা যানবাহন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 20 আগস্ট 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর লোয়ার ডেকে নিচতলা রেল লাইন স্থাপনের কাজ শুরু হয়। 6 মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ করার লক্ষ্য ছিল। প্রকল্পের পরিচালক জানিয়েছেন 31 মার্চ সেতুতে স্লিপার ঢালাইয়ের মাধ্যমে ব্যালাস্টেলস বা পাথরবিহীন রেল লাইন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। আগামী সেপ্টেম্বরে ঢাকার কমলাপুর থেকে মাওয়া পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালাতে হয় রেলওয়ে। রেলমন্ত্রী যদিও একাধিকবার ঘোষণা দিয়েছিলেন জুনে যাত্রীবাহী ট্রেন চলবে। দর্শক দেখছেন পদ্মা সেতুর একেবারে জাজিরা অংশের শুরুর দিকে আমরা চলে এসেছি এবং ট্রেনটি এখানেই পদ্মা সেতুতে উঠে যাবে, এবং সেই দৃশ্যটিও দেখতে পারবেন, সেই অসাধারণ দৃশ্যটি, ঐতিহাসিক মুহূর্তটি, যে মুহূর্তটির জন্য পদ্মা পাড়ের মানুষ বহু বছর ধরে অপেক্ষা করেছেন। আজই প্রথম ট্রেন পদ্মা সেতুতে উঠতে যাচ্ছে এবং সেই দৃশ্য এটি। দর্শক, প্রথমবার পদ্মা সেতুতে ট্রেন উঠছে সেই দৃশ্য আপনারা দেখছেন সরাসরি। কমেন্ট করতে পারেন, এই ভিডিওতে শেয়ার করে জানিয়ে দিতে পারেন অন্যদেরকে। অসাধারণ ঐতিহাসিক এই মুহূর্তটি বলা যায় এ অঞ্চলের মানুষের জন্য, একটি খুশির বন্যার খবর। তবে প্রকল্প সূত্রে খবর, ঢাকা মাওয়া ভাঙ্গা রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হতে ডিসেম্বর মাস পর্যন্ত সময় লাগবে। দর্শক সরাসরি দেখছেন সাতটি কোচের একটি ট্রেন, আর কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ আরো 1 মিনিটের মধ্যে পদ্মা সেতুর ভেতরে ঢুকে যাবে। পদ্মা সেতুর ভেতরে প্রথম কোন ট্রেন চলতে দেখা যাবে। ব্রডগেজ এই ট্রেনটির গন্তব্য পদ্মা পাড়ি দিয়ে মাওয়া স্টেশন, পেছনে আমরা ফেলে এসেছি আরো 4টি স্টেশন। ভাঙ্গা মোড় থেকে এই ট্রেনটি, ভাঙ্গা জংশন থেকে এই ট্রেনটি রওনা দিয়েছিল। যে আতশবাজি, উচ্ছ্বাস, আনন্দ, যারা এই পদ্মা রেললিংক প্রকল্পের নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন তারা আতশবাজি ফুটিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন। আমরা দেখছি পদ্মা সেতু আমাদের সামনে এখন দৃশ্যমান, সেই পদ্মা সেতুর ভেতরেই গিয়ে এই ট্রেনটি ঢুকবে। আপনারা জানেন পদ্মা সেতু, দর্শক, 2 তলায় একটি সেতু। এই সেতুর
উপরতলায় গাড়ি চলাচল করে এবং নিচ দিয়ে রেল লাইন, সেই রেল লাইন দিয়েই এই ট্রেনটি ঢুকবে। সরকারের অগ্রাধিকারে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় কমলাপুর থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা, ঢাকার কেরানীগঞ্জ মুন্সীগঞ্জ, শরীয়তপুর মাদারীপুর, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল মাগুরা হয়ে যশোর পর্যন্ত 170 কিলোমিটার, মূল লাইন সহ 215 কিলোমিটার ব্রডগেজ রেল লাইন নির্মাণ করা হচ্ছে। পদ্মা পাড়ের মানুষ আনন্দে উদ্বেলিত এবং তারা প্রথমবার এই ঘটনা দেখছেন যে একটি ট্রেন তাদের এলাকা পেরিয়ে পদ্মা সেতুর ভেতর গিয়ে ঢুকছে এবং সেটি ট্রেনটি পদ্মা পাড়ি দেবে। ভেতরটিতে আপনারা দেখছেন আতশবাজি হচ্ছে, এখানে আনন্দ উচ্ছ্বাসে সেই আতশবাজির দৃশ্য এই মুহূর্তে দেখা যাচ্ছে। দর্শক, পদ্মা সেতুর ভেতরে ঢুকছে বাংলাদেশের স্বপ্নের, পদ্মা সেতুর ভেতরে ঢুকছে স্বপ্নের সেই ট্রেন, সেই দৃশ্যটি এখন দেখা যাচ্ছে। পদ্মা সেতুতে গিয়ে প্রথমবার ট্রেন উঠছে, এটি সেই দৃশ্য। দর্শক দেখছেন পদ্মা সেতু পাড়ি দিচ্ছি, উল্লাসিত উদ্বেশিত মানুষ এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে পদ্মা সেতুতে ট্রেন ঢুকে গেছে এবং পদ্মা পাড়ি দিচ্ছে ট্রেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।